হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব ইউটিউব চ্যানেল চ্যানেল লন্টে লন্টে লাইফস্টাইল। আজকে হচ্ছে আমি দেখো সাজুগুজু করে নিয়েছি, আর ও হচ্ছে কি যে ঘরে নর্মাল ড্রেস পরে আছে। আজকে আমি যাচ্ছি বাপের বাড়ি। সে কত তোড়জোড়, ব্যাগ চার্জ বোধহয় দুটো অনুষ্ঠান, একটা অন্নপ্রাশন, একটা বিয়ে বাড়ি, ওটা আলমারিটা মনে হয় প্যাক করে নিয়েছে। তো বাপের বাড়ি যাচ্ছে আনন্দে, আর ফুর্তিতে আত্মহারা হয়ে গেছে, কি বলবো আর, আমি এরকম করে রয়েছি দুঃখে। আচ্ছা, ও একা একা থাকবে বলে মন খারাপ হচ্ছে। যাও ভালো করে ঘুরে আসো, এখন 10 দিনের ট্যুর, বিশাল ব্যাপার, ওকে এখন দেখতে পাবে না 10 দিন। এই যো আমি এখন গাড়িতে উঠে গেছি। এবার হচ্ছে কি যে আমি যাচ্ছি যে তোমাদেরকে রাস্তাটাও দেখাবো। আমার বাপের বাড়ি হচ্ছে বাঁকুড়ার ইন্দাসে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, বহুদিন পর মানে আমি অতনু মা একসাথে হচ্ছে যাচ্ছি। তো এক্সাইটিং ব্যাপার লাগে যে 3-4 মাস আমি যাইনি। তো এটা হচ্ছে দ্বারকেশ্বর নদী, এটা বাপের বাড়ি যেতেই পড়বে রাস্তায়। দেখাও একটু নদীটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে সামরঘাট ব্রিজ, এরপর আসবে ইন্দাস স্টেশন, তারপরে আমার বাবা অনেক দূরে। ও বাবা মাকেও বলি হারি। এইটা কি চেক পোস্ট? তুমি একদম আমার জায়গা ঠেনে নিয়ে বাজে বাজে করবে না, সব সময় আমার সাথে ঝগড়া হয় জানো তো বন্ধুরা। এখানে বাম্পার দেওয়া আছে যাতে আমি খুব দ্রুত দেখি ট্রেনে ধাক্কা না মারি। আর বলো, এই যে ট্রেন পাস করছে, এই যে এটা ইন্দা স্টেশন, ইন্দা স্টেশনটা খুব বাজে, খুব বাজে জানো তো। এই ছাগল আছে রাস্তায়, ছাগল গরু এখানে প্রচুর দেখতে পাই। জামাই শ্বশুর বাড়ি যাবে, আর কি মিষ্টি নিয়ে যাবে না তা কি হয়, অন্য কোথাও গেলে তো বাবু মিষ্টি নিয়ে যাওয়ার পার্টি নেই, কিন্তু শ্বশুর বাড়ি যাচ্ছে বলে এই যে মিষ্টি নিতে এসছে। হয় এত নো বাবু, মুখে হাসি দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে। দেখি কি মিষ্টি নিচ্ছে। এখানে হচ্ছে জামাই খাতির চলছে, আসতে না আসতেই মিষ্টি এক একাই খাচ্ছ নাকি? হ্যাঁ, আমাকে একটু দেবে না? এই যে দেখো গবা গবা কিলছে না, তুমি খাও, তুমি খাও। এই যে বাড়িতে এসে আমাদের দুটো বদমাইশের মুখ দেখে নাও একবার, একটা হচ্ছে তিতি আর একটা হচ্ছে অনিকা। হাই, একটা হচ্ছে আমার বোনের মেয়ে আর একটা হচ্ছে কাকুর মেয়ে। কমও মোটামুটি মিললো, ওটা তো বাপের বাড়ি গেছে। আবার আজকে আমাদের মোটামুটি 3-4 রকমের ডে হোম ডেলিভারি এসেছে, তো সেগুলোরই একটু জোগাড় টোগাড় করে রাখা হলো, চান টান করে সেগুলো করতে হবে কারণ সেগুলো সন্ধেবেলা ডেলিভারি আছে। তো এখন যাবো চান করতে, প্রায় 1:30 বেজে গেছে। ফাঁকা বাবা একটু মনে দুঃখ, বড় মামা নিয়ে কিন্তু গান চালিয়ে দিয়ে বিশাল নাচ চলছে এখন, আর তার সাথে আমাদের হোম ডেলিভারি রান্নাটাও চলছে। এই যে আমাদের এখন চলছে খাওয়া দাওয়ার পর্ব, জামাই মানুষ খাচ্ছেন বসে বসে, ওনার আবার ডাইনিং টেবিলে খাওয়া পছন্দ নয়। কি গো কেমন রান্না হয়েছে? খুব ভালো হয়েছে, আলু পোস্ত হয়েছিল, আলু পোস্ত খাওয়া গেছে আমার। আচ্ছা, বেগুন ভাজা খাওয়া গেছে, আলু ভাজাটা এখন রেখে দিই, মাংস চালি মোটামুটি অর্ধেক খাওয়া হয়ে গেছে, তো খেয়ে নেক। আমাদের এখানে একটা মেলা চলছে, তো বিকেলবেলা আমি আর অতনু যাবো, তোমাদেরকে একটু মেলাটা দেখাবো। এখন ওরা খেয়ে নিক, তারপরে আমরা রেডি রেডি হয়ে মেলায় যাবো। গান করে খাওয়া দাওয়া করলাম, তারপরে প্রায় 3টে বেজে গেছে। এই দোকানের সামনেটাই না খুব ভালো রোড আছে, সেজন্য দোকানেই দাঁড়িয়ে থাকি। এই দোকানে আমি মা মানু 3 জন রয়েছি, আর উপরে খুব ঠান্ডা, আমাদের রোদ আসে না না, আর সবসময় ছাদে যেতে ইচ্ছে করে না, সেজন্য দোকানের রোদে একটু দাঁড়িয়ে আছি। তো তারপরে একটু ছাদে চলে এলাম, ছাদে মোটামুটি বিশাল হাওয়া দিচ্ছে, তবে এটুকু বলা যায় আজকে আরও ঠান্ডা পড়বে, কারণ কদিনই, কালকে মোটামুটি আমাদের এদিকে 9-10 ডিগ্রি ছিল, আরও মনে হচ্ছে ঠান্ডা পড়বে, কারণ আজকে যেমন রোদ, পরিষ্কার আকাশ, ঠিক তেমনই হাওয়া দিচ্ছে, মানে কি বলবো, বিশাল ঠান্ডা। আমি তো কদিন মানে এই 2-3 দিন পুরো সেই তোমার কি বলবো, ফুল প্যান্ট, সোয়েটার, চাদর, টুপি সব পরে কোনো রকমে কাটছে। সব থেকে বেশি শীত কাতর এই বাড়িতে মনে হয় আমি, এমনি কেঁপে কেঁপে, তারপর পা সে তো কিছুতেই গরম হয় না,
আর কি করব দিয়ে ওই জন্য একটু আমি ছাদে এলাম, জামা কাপড়গুলো নিয়ে যাই, আর একটু রোদেও দাঁড়ানো হয়ে যাবে সেজন্য দোকান থেকে ওপরে, ওপর থেকে এখন ছাদে এলাম। তো চলো জামা কাপড়গুলো একটু খুলে নিই, তুলে নিচে যাই। নিচে গিয়ে আজকে আবার তোমার ইয়ে আছে, হোম ডেলিভারি আছে, তো সেগুলো আবার সব রেডি করতে হবে। মানে এক দুরকম হয়েছে, বাকিগুলো আবার করতে হবে, সেগুলো আবার পার্সেল করতে হবে, সেগুলোকে সব অনেক কাজ আছে। তারপরে ওনডে থাকলে ও তো সাহায্য করে, দুজন মিলে করি। এখন বাবা মার রয়েছে, অসুবিধা কিছুই হয় না, তবুও সবাই থাকলে একটা ভালো হয়। কাল যেমন হঠাৎ করে হোম ডেলিভারিটা চলে এসেছিলো, সবাই না থাকলে তো অসুবিধায় সমস্যা হয়েছে। আজকে আবার একটা পাখি মারা গেছে। আজকে দাদারা বেরিয়ে যাওয়ার পর আমরা একটু ব্যস্ত ছিলাম কাজে, তারপর হঠাৎ করে ওপরে এসে দেখা যায় একটা অন্যরকমের পাখি এসে আরেকটা পাখি পুরো চোখ ফোক খাপলে রক্ত বের করে দিয়েছে, পুরো মরে গেছে। তারপর এবার নেট পাওয়া যায়নি বলে সেই বাচ্চাদের মশারি বাবা এইভাবে ঢাকা দিয়ে দিয়েছে, যাতে বাইরে থেকে আপাতত কেউ কিছু করতে না পারে। চলে এসছি আমরা মেলাতে, এখানে চলছে বাদাম কেনাকেনি। এত সুন্দর ফেভারিট বাদাম, বাদাম আর ভুজিয়া 12 ভাজা। চলো তোমাদেরকে একটু একটু করে সবটাই পুরোটাই দেখাবো। আমি আমরা মেলার মধ্যে, আমরা যাতে ভিড় না হয়, আগে তোমাদেরকে দেখিয়েছিলাম আরামবাগে পৌর মেলাটা খুব ভিড় হয়ে গেছিল, তো ওর জন্য আমরা মানে বিকেল বিকেল চলে এসেছি যাতে আমরা ভিডিওটা খুব সুন্দরভাবে করতে পারি। ছোটবেলায় কিন্তু সবাই পারে, তাই না বন্ধুরা? এখানে অনেক কসমেটিক্স এর দোকান। হ্যাঁ, বেল্ট কিনা কিনে ভিড় চলছে এখন। অনেক চুড়ির সন্ধান নিয়ে চলে এসেছে আমাদের মেলাতে, ওর জন্য এত চুড়ি। এখানে হচ্ছে কি যে কোনো প্রোগ্রাম হয় সেটাই হচ্ছে এই মঞ্চে হয়। ও বাচ্চা, ছোটবেলায় সেই মনে আছে গাড়ি চাপা সেই আনন্দ হচ্ছে কি যে এখন ছোট ছোট বাচ্চারা নিচ্ছে, আমাদের জেনারেশন হবে না, আমাকে চাপতে দেবে ওখানে? চলো আমাদেরকে কেউ নিচ্ছে না। বাচ্চা আছে মিকি মাউস, এখানে হচ্ছে লাফানো লাফানি জাম্পিং চলছে। ও বিশাল মজা ওদের, আনন্দের শেষ নেই ওদের আর। মিকি মাউস যা, সবই বাচ্চাদের, আমার মতো ধেড়ে বুড়োদের কিছু নেই, মোটামুটি সব বাচ্চারা, যাই হোক বুড়ো বুড়িদের কিছু নেই, সব বাচ্চারা উঠছে শীর্ষে সকালে হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ওদের মজা। এই যে আমাদের একটু বেলুন ফাটানো হচ্ছে, ভালোই দোকানপাট এসছে মোটামুটি। চলো একটা কাপ কিনে দাও। ও টেডি বিয়ার, অনেক টেডি, অনেক ছোট ছোট টেডির দোকান। হ্যাঁ সোনা দোকান 56 টাকা, মানে 10 গ্রামের দাম। এত বাজেট ওর জন্য তো করা দিতে পারছে না, ওর জন্য এগুলো পরে কাজ কিনি। আগে খান পরিদাম, আগে খান পরিদাম, মনে দেখেছি আমার মনে বলছে আমি তাই। এই যে আমাদের ছোটবেলায় যেটা বলতাম দিল্লিকে লাড্ডু খেলেও পস্তাবে না খেলেও পস্তাবে, সেটাই এখন বড় হয়ে বলি বুড়ির চুল, এটা সেরকম তৈরি করছে, শুধু চিনির ডেলা ছাড়া আর কিছুই নয়। বা খুব ভালো হচ্ছে, দেবো আজ কি না, কিছুই তো কিনে দিচ্ছ না, এত গিফটে মানে তার ঠিক নেই। আমি কার সাথে মেলা দেখতে এসেছি সেটা বোঝাই যাচ্ছে না। মেলা থেকে খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, কারণ অতনু হচ্ছে বাড়ি ফিরবে,
তো চোখে রেডি করে দিতে হবে, সন্ধে হয়ে গেছে, প্রচুর ভিড় হচ্ছে, ওর জন্য বেশি ভিড় ভাড়টা ভালো লাগে না। আর আমার মেলা দেখতে গিয়ে যা অবস্থা হয়েছিল সেটা তো তোমরা ভিডিওতে দেখেইছো, ওর জন্য আর রিস্ক নিলাম না। সন্ধে দেবো, সন্ধে হয়ে গেছে, মায়ের প্রত্যেকদিন দেয়, আমি বললাম আমি আজকে দেবো। তার কারণটা হচ্ছে আমি রোজ সকালে জব করি, এরপর ওরা আজকে যেহেতু বেরোবে সকালে সেজন্য একটা তাড়াহুড়োর মধ্যে আজ আর জবটা করা হয়নি। তো ওই জন্য এখন ভাবলাম যদি আমি চেঞ্জ করে নিই আমার জবটাও হবে আবার সন্ধে দেওয়াটাও হবে, দুটো কাজ হয়ে যাবে একসাথে, এটা গুড আইডিয়া তাই না। এই যে চলে এসেছি ঠাকুর ঘরে, সন্ধে দেবো, এবার সন্ধেটা দিয়ে নিই, চাদর গায়ে দিয়ে নিয়েছি, যা ঠান্ডা, চাদর না গায়ে দিলে চলবেই না। তো চলো সন্ধেটা দিয়ে নিই, এবার ঝটপট করে ঠাকুর বলবে, সন্ধে না দিয়ে ভিডিওই করে যেত। সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেল, এরপর আমি একটু জব করব, তারপর নিচে যাবো। এই যে সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়েছে, ভাবলাম একটু মুড়ি মাখা খাই। এবার ওরা তো নেই, আমরা বাবার খাওয়া গেছে, আমরা তিনজন ভাবলাম যে একসাথে মেখে খাবো। তো এই যে শশা ফশা, শীতকাল মানেই হচ্ছে গাদা সবজি, তো পুরো কেটে ফেলেছি। এবার এটা চমকে বেশ মাখবো, একটু চানাচুর দেবো ভাবছি। মোটামুটি আবার সেই গামলা নিয়ে বসে পড়ে চাই দিয়ে আবার না মুড়ি মাখাটা ভালো হয়েছে, তো অন্য দিন কি ভালো হয় না নাকি? ওটা হয়ে গেল ঠিক আছে, আমাদের হোম ডেলিভারি বন্ধ হয়ে গেছে। আর এই যে এক কাপ গরম গরম কফি নিয়ে বসে পড়েছি, মোটামুটি এতটা না হলে ঠিক মন ভরে না ছোট কাপে, আর শীতের দিনে তবে এত গরম কফি আমি খেতে পারি না, একটু ঠান্ডা হলে। আমি যতবার গরম কফি খেতে গেছি আমার জিভ পুড়ে গেছে, মাকে দিলাম আর আমি খাচ্ছি। মানুষ দুপুর বিকেলবেলা খাওয়া হয়ে গেছে কফি, বাবার তো চা মুড়ি খেয়েই খাওয়া হয়ে গেছে, আমরা দুজন বাকি ছিলাম, তো আমরা দুজন এখন কফি খাবো। মানে মোটামুটি দেখতে পাচ্ছ, হেভি দেখতে লাগছে। শ্বশুর বাড়ি থেকে বাড়ি চলে এসছে, কি নিয়ে এলে গো মেলা থেকে? এত শ্বশুর বাড়িতে মেলা হচ্ছে, কি নিয়ে এলো না? এই যে বাদাম, কি বলবো আর বলার থেকে। আর একজন, এই যে শুধু দেখবে, যখনই একে দেখবে তখনই দেখবে খাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া মিটে গেল, দাদা তো ছিল, মানে সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেল। তো আমাদের আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের নতুন কোনো ব্লগে, আজকের মতো টাই।